বিউটিশিয়ান কোর্স যেহেতু আমিও করেছি, বাট নিজের কোনো কিছু নিজেকে করা উচিত না বা পারাও যায় না, যেহেতু আজকে আমি হেয়ার স্পা করবো সাথে সাথে ফেসিয়ালও করব। তো তার জন্য আমি আমার একটা ফ্রেন্ডকে বাড়িতেই ডেকে নিয়েছি। তো চলো, ফার্স্ট হেয়ার স্পা করিয়ে দেবে বলছে, আর এরপর দেবে হচ্ছে ফেসিয়াল করিয়ে। আর বক্সে খুব জোরে জোরে গান বাজছে, যার জন্য ভয়েসটা ডিলিট করে আমাকে নতুন ভয়েস বসাতে হলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিত্র ক্রিয়েটার্সে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা আমি শুরু করছি ঈশ্বরের দর্শন দিয়ে। আশা করি দিনটি সকলের খুব ভালো যাবে আর আমারও খুব ভালো যাবে। তো দেখো, সকাল সকাল আমি স্নান করে পুজো দেওয়া আমার কমপ্লিট। তো ঘুম থেকে উঠে স্নান করে পুজো দেওয়া কমপ্লিট তোমাদেরকে জানিয়ে দিয়েছি, আর এখন আমি বসে পড়েছি হচ্ছে টেবিলেই আছি, খাওয়ার টেবিলেই আছি, তো এখানেই বসে আছি। আর এখন প্রথমে আমি সকাল সকাল খেয়ে নেবো, এটা হচ্ছে আমার কুলেখাড়ার রস। মানে দিদিভাই কুলেখাড়ার রসটা করে দিয়ে গেছেন, তো ঢাকায় ছিল এতক্ষণ, আমি একদম ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার এই কুলেখাড়ার রসটা আমি খেয়ে নেব। আর এই যে পেপার, এটা আজকের, তো না আজকের পেপারটা বিকে নিয়ে চলে গেছে, 2 তারিখের পেপারটা, এটা হচ্ছে 1 তারিখে। ও পড়বে বলে ও নিয়ে ওর সাথে নিয়ে বেরিয়ে গেছে, আর 1 তারিখেরটা আমার জন্য ফেলিয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে পড়ে নিই যেটা যে যা যা আমার দরকার মেন মেন জিনিসগুলো, না হলে ওর জন্য আমার আর পাওয়া যায় না। তো কী আর করবো, আজকাল পেপার করা হলো না। তো নেক্সট দেখো, নেক্সট এখানে আমি নিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ম্যাগি নিয়ে নিয়েছি, এবার এই ম্যাগিটা আমি খেয়ে নেব। তো চলো গাইস, ম্যাগিটা খাওয়া যাক। ভালো টেস্টি হয়েছে, হালকা একটু ঝাল ঝাল হচ্ছে, ভালো লাগছে। আমি একটু ঝাল খেতে ভালোবাসি, তো বসে আছি, প্রচণ্ড রোদ, তোমরা বুঝতেই পারছ আমি রোদে বসে আছি, বাবা কি রোদ। কিন্তু ঘরে থাকলে প্রচণ্ড শীত লাগছে, তার জন্য রোদে এসে বসেছি। আরে দেখো, একটা কলা নিয়ে এসেছি, একটা না দুটো কলা নিয়ে এসেছি, এক গাদা কলা এনে দিয়েছে বিকি, একসাথে নষ্ট হয়ে যাবে। তো দুটো কলা নিয়ে এসেছি, একটা একটুকুনি বাদ দিতে হবে, দিয়ে খেয়ে নেবো, আর একটা পুরো ভালো আছে সেটাও খাবো। তো চলো আমি কলা দুটো খেয়ে নিই। হ্যাঁ গাইজ, দেখো এখন আমি খেতে বসে পড়েছি, আর এখানে নিয়ে নিয়েছি ভাত পরিমাপ মতো যতটা আমি খাই, আর দুটো শশা নিয়েছি স্যালাড হিসেবে। তো স্যালাড হিসেবে আমি শশাটাই খাই, টমেটোটা খাই কিন্তু এখন টমেটোটা নেই, আর পেঁয়াজটা আমি খাই না, মুখের দুর্গন্ধ হয়। আর এখানে নিয়ে নিয়েছি এগ কারি, আর এখানে এগ কারি বলতে এখানে 3টে ডিম আছে, 3টেই আমার। তো এই বাটিটাতে এক কারি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি হাঁড়ি শুক্তুই আছে, যে হাঁড়িতে ডাল করা হয়েছে আর কি, হাঁড়ি শুক্তুই ডালটা গরম করে নিয়ে চলে এসেছি। তো দুপুরের লাঞ্চটা চলো আমি কমপ্লিট। হে গাইস, আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখলাম দুপুরের লাঞ্চ কমপ্লিট। তো লাঞ্চ করার পর আমি কিছুক্ষণ এখানেই বসেছিলাম, একটু জল খেলাম আর কি, তো আর একটু ফোনে সিরিয়াল দেখছিলাম। সিরিয়ালটার নাম হচ্ছে দিব্য দৃষ্টি, 2 বোন আছে, যাই হোক দিদিও খুব ভালো দেখে, আমার দিদি মাই সিস্টার। তো আমিও খুব মানে দিদি আমাকে সাজেস্ট করলো যে সিরিয়ালটা বন্ধু দেখতে পারিস, তো আমি দেখা শুরু করেছি আর কি, মানে সবে শুরু করেছি, এখন আমার চলছে 12 নম্বর এপিসোড। তো আমি এখানে কিছুক্ষণ বসেছিলাম, চুলগুলো খুব ডিস্টার্ব করে। তো এখন আমি দেখো এখানে
শশা আছে, আর এখানে আছে বেদানা, আর এখানে আছে একটা আপেল কাটা, তো কিছু ফল কাটা আছে, এই ফলগুলো এখন আমি খেয়ে নেবো। চলো একটা আপেল খাওয়া যাক। আমি তো ফল খেতে খুব ভালোবাসি, খুব ভালোবাসি। লাঞ্চের পর একটু ফল হলে আমার মনটা সত্যি হ্যাপি হয়ে যায়, খুব খেতে ভালোবাসি তো, তার জন্য প্রিয় জিনিস পেলে এমনিতে মনটা খুশি খুশি লাগে। গিফট পেলে খুব খুশি লাগে, গিফট আনবক্সিং করতে আমার তো খুব ভালো লাগে, কেনাকাটা করতে ভালো লাগে অ্যাকচুয়ালি সবার, আমার মনে একটু বেশি। একটু মাঝে মাঝে এসব না হলে না লাইফটা কেমন বোরিং বোরিং লাগে আর কি। যা হোক চলো আমি কথা বলার জন্য আমি এখন খাবো, কেউ সাথে কথা বলা হবে না। গুড ইভিনিং গাইজ, আর এখন দেখো আমি চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি, এখন চা বিস্কিটটা খাবো, মানে সন্ধ্যাবেলা। হাজব্যান্ড ও চাটা খেয়ে নিয়েছে, মানে ও অফিস থেকে ফিরেছে, ফেরার পরে ও চাটা খেয়েছে, কারণ আমি একটু বাজারে গেছিলাম আমি আর দিদিভাই, আর এখন চাটা করেছি দিদিভাই আর আমি খাবো বলে। তো চলো আমি চাটা খেয়ে নিই, তারপর আবার দেখা করছি। তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা বাটি আছে, আর বাটিতে আছে চিকেন কষা। এই দেখো কাছ থেকে দেখায়, মানে রান্নাটা আমি করলাম তো। ক্যামেরা আমার ক্যামেরা ভালো না, অত বেশি আর বলে লাভ নেই। তো যাই হোক, রাত্রে চিকেন রান্না হয়েছে, আরও হয়েছে, সেগুলো পরে তোমাদেরকে দেখাবো যখন ডিনারে আমি যাব। তো এখন যাই হোক চিকেন কষা নিয়ে বসে পড়েছে, আর এখন এই চিকেন কষা আমি খাবো। প্রচণ্ড গরম, এখন পুরো ঠিকঠাক, খুব ভালো আছে। আর চলো রাতের খাবার, এই যে চিকেন রান্না হয়েছিলো, তো চিকেন নিয়ে এনেছি বাটিতে, অল্প কিছু ভাত নিয়ে এনেছি, ভাত আমি এমনিতে কম খাই। তাছাড়া এদিকে রান্না হয়েছে মিচুরি, তারপর লাল শাক, ফুলকপি ভাজা, ডিম ভাজা। ডিম ভাজাটা গরম করে নিচ্ছি একটু। আর এদিকে নিয়ে নিয়েছি ডাল।